আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি মোহাম্মদ ফজলে রাবি ডিজিটাল লকার হাউস থেকে। আজকে যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক ভদ্রলোকের সাথে পরিচয় করে দিব। উনি কিন্তু আমাদের সম্মানিত একজন কাস্টমার। তো আমি জানতে চাচ্ছি আসলে যে আমি আসলে কাস্টমারদের রিভিউ ওইভাবে নেই না, তো চিন্তা করলাম যে রিভিউটা নেওয়া উচিত মাঝে মধ্যে হলেও আপনারা বুঝতে পারবেন যে ডিজিটাল লকার হাউসটা কেন বেস্ট। তো যাই হোক, যে ভদ্রলোক আমরা তার কাছ থেকে তার পরিচয়টা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বেসিক্যালি আমার নাম হচ্ছে রোজেন আর আমি হচ্ছে গিয়ে হাজারিবাগ থেকে আছি, ঢাকা হাজারিবাগ। তো আমার অ্যাকচুয়ালি লকার সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না। আমিও মূলত হচ্ছে গিয়ে একজন বিজনেসম্যান, আমি একটা বিজনেস করি যেটা অল কাইন্ড অফ লেদার প্রোডাক্টের। সো আমার লকার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি 10-20 টাকা বাজেট করে দেবো, খুব ভালো মানের লকার পাবো। তো আমি হচ্ছে কি আমাদের আশেপাশে ধানমন্ডিতে বেশ কয়েকটা আমি দেখছি একটা ব্র্যান্ড শপ আছে লকারের, তো আমি ওদের এখানে গেছি, ওদের কালেকশনগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, আর যতটুকু ভালো যতটুকু লাগছে আমার কাছে প্রাইস অনেক বেশি এক্সপেন্সিভ। মানে আমার কাছে মনে হয়েছে এটার লকারটা দেখতে এরকম আর 10-20 টাকা 30 টাকা ঠিক আছে, বাট বলতেছে 70,000 টাকা 75,000 টাকা, তো আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে। ভাইয়ার ব্যাপারটা মাথায় ছিল, আর ভাইয়াকে আমি ফার্স্ট কেন হচ্ছে কি ফোকাস করি না, বিকজ অফ ভাইয়ার যে শপটা বনানিতে, এখান থেকে আমাদের যে ডিস্টেন্স অনেক বেশি, হাজারবাগ থেকে বনানি কিন্তু অনেক দূর। তো আমি ভাবছি ধানমন্ডিতে পাইলে নিয়ে দেবো, কিন্তু ধানমন্ডিতে আমি পাই নাই। দ্যাটস হচ্ছে আমার এখানে আসা। তো এখানে আসার পর গতকালকে হচ্ছে ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের সাথে কথা বলার পর ভাইয়ের কাছে আমি একটা লকার গতকালকে আমি পারচেস করছি। ভাইয়ের 2-3 পয়েন্ট আমি বলবো, একসাথে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা জাস্ট আমি তার কাছে নিচ্ছি এটার জন্য না, আমার কাছে অনেস্টলি ভালো লাগছে। আমি যদি নিজেও প্রোডাক্ট সেল করি, আই নো দ্যাট একটা কাস্টমার মানে একটা লোকের কথা বলে তার বিহেভিয়ার কেমন হতে পারে, তার বিজনেস পলিসি কেমন হতে পারে, তো তার 2-3 ব্যাপার আমার কাছে ইউনিক লাগছে। আর আমার কাছে মনে হচ্ছে এইটা হচ্ছে তার রিজন যে তার প্রোডাক্টের বেস্ট সেলিং অ্যাকচুয়ালি পলিসি বলতে পারেন। আমি বলি আমার ঘটনাটা, আমি গতকাল একটা লকার নিয়ে গেছি, মোটামুটি সাইজে একটা লকার নিয়ে গেছি, এটা হাইট হচ্ছে সম্ভবত 14-15 হবে, রাইট ভাই? 18 মতো হবে। তো আমি নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর আমার অ্যাকচুয়ালি আমার তো স্বর্ণ গয়না নাই বা ডায়মন্ড টাইমন্ড নাই, আমি নিয়ে গেছি অ্যাকচুয়ালি আমার গ্যাজেট রাখার জন্য, ক্যামেরা গিম্বল, যেহেতু আমিও ফটোশ্যুট ভিডিও শ্যুট করি। তো নিয়ে যাওয়ার পর আমি দেখতেছি আমার গিম্বল তো এটার ভিতরে ঢুকতেছে না, তখন আমি চিন্তা আমি একটা জিনিস কিনলাম, এখন এটা তো রিটার্ন দেওয়া পসিবল না। অবভিয়াসলি আমি একটা প্রোডাক্ট যদি আমার কাছে কেউ পারচেজ করে একটা জ্যাকেট, আমি হয়তো রিটার্ন নিতে চাইবো না। আমি ম্যাক্সিমাম বলবো ভাই আপনি প্রয়োজনের প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নেন, বা রিটার্ন নেওয়া পসিবল না, একটা প্রোডাক্ট বিক্রি করে ফেলে কেউ রিটার্ন করতে চায় না। তো আমি ভাইয়ের সাথে এখানে আসছি সকালবেলা, আমি কিন্তু মানে প্রোডাক্ট নিয়েও আসি নাই, আমার কিন্তু এখনও পর্যন্ত বাসায় মানে লকারটা যেরকম গতকালকে নিয়েছিলাম। আমি জাস্ট ভাইয়ের সাথে কথা বলতে আসছি যে ভাই লকারটা আমার সাইজে হচ্ছে না, কী করা যায়। পরে বলতে ভাই রোজেন ভাই আপনার কাছে 2 অপশন আছে, আপনি চাইলে হচ্ছে লকার চেঞ্জ করুন, একটা লকার নিতে পারেন, বা আপনি চাইলে ফুলটাকে নিয়েও নিতে পারেন। সেই ইভেন্টুয়ালি আমার সামনে টাকা পর্যন্ত রেখে দিছে যে আপনি আপনার টাকা নিয়ে যান, আমার আপনার সাথে একটা লোক যাচ্ছে, সেই বাসায় গিয়ে লকারটা নিয়ে আসবে। আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগছে, ট্রাস্ট মি, আমি কখনো কোথাও কোনো কিছু পারচেজ করতে গিয়ে এমন ফিলিং পাই না। আমি তাকে বলিও না যে ভাই আমি লকার আমাকে টাকা রিটার্ন দিয়ে দেয়, আমার জন্য ছোটো হয়ে গেছে বা বড় লোক আমার প্রাইসে হচ্ছে না। ভাইকে বলছি আমি লকার রিটার্ন দিতে চাচ্ছি না, ইভেন আমি আপডেটও করতে চাচ্ছি। পরে ভাইয়াকে রিকোয়েস্ট করার পর ভাই হচ্ছে আমাকে একটা লকার হচ্ছে দিয়েছে, অনেক কম প্রাইসে দিয়েছে রিকোয়েস্ট করার পরে, যেহেতু আমি লকারটা হচ্ছে টাকা রিটার্ন নিতে চাচ্ছি না। আর আরেকটা বিষয় ভাই আমাকে বলছে রোজেন ভাই আপনি এটা নিয়ে যান, আপনি 2-3-5 বছর পর আপনি চাইলে এই লকারটাকে হচ্ছে গিয়ে আমাদের কাছে রিটার্ন দিয়ে 25% টাকা হচ্ছে আপনার কাছ থেকে আমরা কেটে রাখবো, তারপর আপনি যে কোনো লকার আপনি আপডেট করতে পারবেন। শুধু রিকোয়েস্ট একটাই যে লকারটা যেন কোথাও ড্যামেজ না হয়, লাইক কোথাও ভেঙে গেছে ফেটে গেছে, তখন তো আমি এটা সেল করতে পারবো না, এটা আমি কিছুই করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনি লকারটা একটু সেফলি রাখবেন, আপনি যত বছর পর মঞ্চে আপনি আসবেন আপনি লকার আপডেট করতে পারবেন। তো এটা একটা বিষয়, আমি 70,000 একটা প্রোডাক্ট কিনছি, কেনার পর যদি এটাকে আমার এমন হয় যেটা আমার বাসায় ফালা রেখে আরেকটা কিনতে হচ্ছে 1,00,000 টাকা দিয়ে, এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। বা যদি এমন হয় 70,000 প্রোডাক্ট কিনতেছি, এখান থেকে আমার 10,000-15,000 চলে গেলো, আমি আরও 20,000-30,000 ভরে আমি একটা প্রোডাক্ট কিনলাম। মানে এই যে মানে পলিসিটা বা এই যে ফ্রিডমটা যে দিচ্ছে কাস্টমারকে, এটা অনেক বড় একটা জিনিস, আর এটা আমার খুব মাথায় ভালো মতো ঢুকছে। আই থিঙ্ক সো আমিও ট্রাই করবো ভাইয়ের কাছ থেকে জিনিসটা শিখে যে আমার ব্যবসায় জিনিসটাকে ইনক্লুড করার জন্য, যে আপনাদের জন্য এরকমভাবে কিছু করা যায় কি না। খুব সুন্দর কথা বলেছে ভাইয়া। আসলে আমরা এই মেসেজটাই দিতে চাচ্ছি যে এক্সচেঞ্জ যে পলিসিটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমাদের লকার অনেকেই বিক্রি করি আমরা, কিন্তু দেখা গেছে আমরা কিন্তু ফেরত নিতে চাই না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু আপনাদের ওয়েলকাম জানাই যে আপনারা লকার ইউজ করতেছেন, কোনো সমস্যা নেই, এখানেই শেষ না। হ্যাঁ, যেমন ভাইয়াকে আমি একটা হিসেব দিয়েছি, ভাইয়া কিন্তু স্যাটিসফাইড যে আপনি 2-3 বছর পরে যদি আপনারা আপডেট করতে চান, আমি যে টাকা লেস করতেছি ওই হিসাবে আপনার লকারের ভাড়াও যদি হিসাব করেন তাহলে হয়তো বা 5,000 সামথিং পড়তেছে। তো 12 মাস আপনি ইউজ করতেছেন লকারটা, এত দামি একটা লকার, 5,000 সামথিং আপনি যদি আমাকে ফেরতও দেন, ফেরত দেওয়ার পর অন্য লকার নিলে এটাতে প্রায় 5,000 সামথিং ভাড়ার মতো পড়তেছে। তো ভাইয়া এটাতে খুবই স্যাটিসফাইড, এবং আমি কোনো কথা কিন্তু এখানে কোনো মেক করার না, কোনো কিছু ভাইয়াকে শিখিয়ে দেওয়া না, এখানে জাস্ট আমি বুঝানোর জন্য আপনাদেরকে আমি আসলে রিভিউ দেই না তেমন একটা, কারণ আপনারা জানেন আমার মোটামুটি আল্লাহর রহমতে ক্লায়েন্ট বেস কেমন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি,
লকার তো আমরা অনেকেই বিক্রি করি, আফটার সেলস সার্ভিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলে আসছি যে ডিজিটাল লকার হাউস মেন একটা জিনিসই ফোকাস করে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু আমার নিজের লকারের চেয়েতে অন্যান্য ব্র্যান্ডের শপের লকারের বেশি কাজ করি, কারণ মানে তারা হয়তো বা প্রোভাইড করতে পারতেছে না, আমি নাম বলতে চাই না, লকার অনেকেই কিনতেছেন কিন্তু তারা সময় মতো পার্টস টেকনিশিয়ান প্রোভাইড করতে পারতেছে না, কিন্তু আল্লাহ রহমতে আমার কাছে দক্ষ একটা জনবল আছে আফটার সেলস সার্ভিস দেওয়ার জন্য আপনাদেরকে। তো যার কারণে আমি এই দিক থেকে আপনাদেরকে 100% চেষ্টা করি সাপোর্ট করার জন্য, আর ইনশাল্লাহ চেষ্টা করেই যাব। হ্যাঁ, আর আমরা এখানে লকার বিক্রি করে যে এখানে আপনাদের সাথে বিজনেসটা শেষ তা কিন্তু না। এই যে দেখেন, ওনার সাথে কিন্তু আল্লাহ রহমতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, উনি কিন্তু এখন আমার কাস্টমার না, এখন আমার ডিজিটাল লকার হাউসের একজন ফ্যামিলি মেম্বার। তার লকারের সুযোগ সুবিধা দেখাটা আমার দায়িত্ব। সো আমরা আসলে কাস্টমারদেরকে এভাবেই নিতে চাই, কাস্টমার মানে শুধু কাস্টমার নয়, এরা আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো। যাই হোক, আমি জাস্ট এইটুকুই মেসেজ দেওয়ার জন্য যে আসলে আমরা সবচেয়ে বেস্ট ট্রাই করি আপনাদেরকে বেস্টভাবে সবচেয়ে ভালোভাবে কীভাবে আপনাদের লকারের ব্যাপারে আমরা উপকারিতা করতে পারি, এমন না যে আমার থেকে নেন, আমি আপনাকে বেস্ট সাজেশন দিব। যেমন ভাইয়াকে আমি কিন্তু বলেছি, ভাইয়া যদি আপনার কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম হয় যে আপনি এমনও হইতে পারতো যে আপনি লকার কিনছেন ভাই চলে যান, আপনি দেখে নিচ্ছেন না তখন, এখন আমার বাসা যাওয়ার পর আপনার ভালো লাগতেছে না, আমি কি করব। আর যদি এক্সচেঞ্জও করেন তাহলে আপনি শাটার মানে বন্ধ হয়েছে, আমরা এখন শাটার খুলছি, এখন ভাই কিছু করার নেই, আপনার পুরোপুরি পেমেন্টটা এক্সচেঞ্জ পলিসিতে চলে আসতে হবে, তখন কিন্তু তার একটা অনেক টাকা গচ্চা যাবে। ঠিক আছে, এক্সচেঞ্জ পলিসি মানে পলিসিতে যদি আমরা যাই এক্সচেঞ্জার, কিন্তু আমরা কিন্তু তাকে ফুল এখানে কোনো এক্সচেঞ্জ পলিসিতেও তাকে ফেলি নেই, এবং তাকে ওই ধরনের স্বাধীনতা দিয়েছি যে ঠিক আছে আপনি টাকা নেন অন্য জায়গা থেকেও যদি আপনার কোনোটা ভালো লাগে নিতে পারেন, কিন্তু ভাইয়া আমার উপরে ফেইথ রাখছে আলহামদুলিল্লাহ, এবং ভাইয়ার সাথে আমার ডিলটা হয়েছে। মানে জাস্ট এইটুকু মেসেজ দেওয়ার জন্য যে আমরা চেষ্টা করি কাস্টমারদের 100% বেস্টভাবে চেষ্টা করি তাদেরকে স্যাটিসফাইড করার জন্য। আমাদের শুধু লকার বিক্রি করা না, আমরা চাই কাস্টমার ফুললি স্যাটিসফাইড থাকুক। ঠিক আছে, তা আপনারা অনেক জায়গায় অনেক ধরনের লকার পাবেন, কিন্তু ইনশাল্লাহ আমাদের মতো সার্ভিস, আমাদের মতো লকার, আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট, বারবার বলে দিই, যেই প্রোডাক্টটা যেমন দেখতেছেন এটা কিন্তু অথেন্টিক ব্র্যান্ড, অন্য কোনো ব্র্যান্ডের অথবা ফেক কোনো প্রোডাক্ট আমরা তৈরি করে আনিও না, বিক্রিও করি না। এখন কিন্তু মুখরোচকভাবে আপনাদেরকে অনেক ফেক জিনিস দিবে, যেরকম গুড় ওরকম কিন্তু মিষ্টি। যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, রোজেন ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলে রাখি, ভাইয়া কিন্তু ভাইয়া চাওদা ফ্যাশনের ওনার, আপনারা যারা ছোট একটা কথা বলছি, যেহেতু আপনার ওনার সাথে আমার পরিচয় হয়েছে তো চিন্তা করলাম যে বলে দেয়, ভাইয়া কিন্তু আমাকে এটা বলে দেয়নি, যদিও তারপরেও বলে দিই, ভাইয়া কিন্তু আসলে দুম্বার, বিশেষ করে একদম অথেন্টিক যদি দুম্বার জ্যাকেট যারা লাভার আছেন লেদার জ্যাকেট ইউজ করেন, হ্যাঁ আপনাদের মন মতো ভাইয়া কিন্তু আপনাদের মেক করে দিতে পারবে দুম্বার জ্যাকেট, তা দুম্বার চামড়ার জ্যাকেট, তারপরে হচ্ছে ভেড়ার, তারপরে আছে গরু, এগুলোর জ্যাকেট কিন্তু ভাইয়া তৈরি করে থাকে। আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিই, যেহেতু ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার যে শপটা প্লাস হচ্ছে আমার যে স্টুডিওটা, এটা হচ্ছে হাজারবাগ লেদার করার সামনে, মানে আপনারা সবাই জানেন হাজারবাগ কিন্তু চামড়ার জন্য বিখ্যাত। তারপর যদি চামড়া কোনো কাস্টমার ডিজাইন জ্যাকেট চান, যেমন চামড়া হচ্ছে আপনার গরুর চামড়া হোক, ভেড়ার চামড়া হোক, বা হচ্ছে দুম্বার চামড়া হোক, আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্লাস ফেসবুক পেজ আছে, যেটার নাম হচ্ছে জাওদা ফ্যাশন, JAWDA FASHION ফ্যাশন। এটা লিখে সার্চ দিলে আপনি আমার ভিডিওগুলো পাবেন ইউটিউবে, ফেসবুকে, আপনি ভিডিওগুলো দেখলে আরও ডিটেল আপনি ওখানে পেয়ে যাবেন যে আসলে আমার প্রোডাক্টগুলো কেমন হয়ে থাকে। অ্যান্ড ভাইকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সার্ভিস দেওয়ার জন্য, আর আমি হোপ করো ভাইয়ের জন্য এই সার্ভিসটা সবাইকে দিয়ে থাকে। আমি একটা নর্মাল জাস্ট একটা পয়েন্ট শেয়ার করি, আমি এর আগে যে একটা শপে গিয়েছিলাম, আই মিন ফার্স্ট টাইম ধানমন্ডি থেকে বলেছিলাম, তো তাদের ওয়েবসাইটে বা তাদের ফেসবুকে আমি দেখেছিলাম তার হচ্ছে গিয়ে 5% হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে গিয়ে দিচ্ছে, একটা প্রোডাক্ট হয় এটার দাম হচ্ছে 10,000 টাকা, 5% ডিসকাউন্ট। তো গেছি পর আমি তাকে বলছি ভাই এটার প্রাইস কত এত, ভাই আপনার কোনো ডিসকাউন্ট আছে না, ডিসকাউন্ট নাই। পরে যখন আমি তাদেরকে সেটা শেয়ার করেছি যে ভাই আপনি তো ওয়েবসাইটে বা ভিডিওতে আপনি বলেছেন ডিসকাউন্ট আছে, আপনি কেন অফার করতেন, পরে বলতে ঠিক আছে আমি উপর মহলে কথা বলি, আমাদের মালিকের সাথে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি, পরে তার ডিসকাউন্ট হচ্ছে গিয়ে মানে মেনে নিছে। তো ব্যাপার হচ্ছে কি এটা যে আসলে এইরকমভাবে রভাবে হচ্ছে জিনিসটাকে সেল করা, যে ভাই আমি যেটা ওয়েবসাইটে বলছি, যেটা হচ্ছে ফেসবুকে যে সরাসরি সেটাই বলতেছি, এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর ওই যে আফটার সেল সার্ভিস, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমাদের কাছে যখন একটা কাস্টমার জ্যাকেট পারচেস করে, একটা জ্যাকেট আপনি আমার কাছে নেওয়ার পর এটা কালার নষ্ট হইতে পারে, ড্যামেজ হইতে পারে, সেলাইতে কোনো প্রবলেম হইতে পারে, ফেব্রিকে প্রবলেম হইতে পারে, জিপারে হইতে পারে, আমি যদি আপনাকে সার্ভিস না দিই আপনি এটা কোথায় কোথায় ঘুরবেন? কারণ আপনি তো অনেক কষ্টকে আমাকে খুঁজে পেয়েছেন, কারণ আমি যদি আপনাকে সার্ভিস না দিই আপনি কই যাবেন? সেম মতো আপনি যে লকারগুলো, আমি যেহেতু ইউটিউব নিয়ে অনেক ঘাটাঘাটি করি, আমি কিন্তু কম ঘাটাই নাই, ইউটিউবে এমন কোনো লকারের ভিডিও আমি না দেখছি। ফাইনালি ভাইয়ের কাছে আসছি, আর আমি জানি ভাইয়া যদি আমাকে সার্ভিস না দেয় তাহলে আমার অন্য কোথাও যাওয়ার কোনো ওয়ে নাই, বিকজ অফ ভাইয়া হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। যেই পর আমি কালেকশন দেখছি এখানে, আমি যতগুলো শোরুম ঘুরছি ধানমুনিতে,
ওনাদের শোরুমে যতগুলো কালেকশন আছে ভাই, সুন্দরবনে ঢুকতে এতগুলো আপনার ইয়ে আছে, আই মিন লক আছে, শুধু ঢুকতে এই প্লেসটাতে। আলহামদুলিল্লাহ ভাইয়া, যাই হোক, আমরা কিন্তু এখানে কোনো মেক করা কোনো কিছু না, জাস্ট আমরা জাস্ট শেয়ার করার জন্য। আর আমি লাস্টে যেটা কথা বলতে চাই, ভালো দলে থাকুন, ভালোর সাথে থাকুন, ডিজিটাল লকার হাউসের পাশে থাকুন, আর যদি অবশ্যই দুম্বার জ্যাকেট আর হচ্ছে কি ভেড়ার অথেন্টিক জ্যাকেট কিনতে চান, কোথায় যেতে হবে? হাজারিবাগে জাউদা ফ্যাশনে, ঠিক আছে? জাউদা ফ্যাশন ভিজিট করতে ইউটিউবে দেখতে পারেন, জাউদা ফ্যাশন লিখলে পেয়ে যাবেন। আমি চিন্তা করলাম আপনাদেরকে এত ভালো একটা ভাইয়া পেয়েছি, এবং তা আমি কিন্তু নিজে অর্ডার করেছি। হ্যাঁ, আমি কিন্তু নিজে অর্ডার করেছি, আমার ছোট ভাই অর্ডার করেছে। খুব ইন্টারেস্টিং যে দুম্বার জ্যাকেট এখানে অথেন্টিকভাবে পাওয়া যাচ্ছে, সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো ভালোর দলে থাকুন, ভালোর সাথে থাকুন, ডিজিটাল লকার হাউসের পাশে থাকুন, নাম্বার ওয়ান লকার ব্র্যান্ড ইন বাংলাদেশ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।